আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান মিয়া, ফরিদপুর সহকারী বালিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তোমরা বাসায় আশা করি অবশ্যই নিরাপদে ভালো সুস্থ আছো। এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিত নিয়ে একটু আলোচনা করব। বীজগণিতে তোমরা একটা বইটা খুলে নিয়ে নাও, বাসায় যারা অবস্থান করছো বইটা দেখো, বইটা সামনে খুলে রাখো। এরপরে অনুশীলনী 7.1 সরল সমীকরণ, সরল সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। অনুশীলনী 7.1টা বের করো। এখানে সরল সমীকরণ কাকে বলে কি এ বিষয়ে তোমার প্রাথমিক জ্ঞান ষষ্ঠ শ্রেণীতে নিয়েছো। এখানে আমরা সমাধান করার বিধি নিয়ে একটু আলোচনা করব। এখানে কয়েকটা বিধি তোমাদের বইয়ে আছে, তোমরা সবাই জানো যারা বই দেখেছো, পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি এবং প্রতিসাম্য বিধি। তো এগুলো নিয়ে একটু কথা আমরা বলবো। পক্ষান্তর বিধিটা হলো যে সমীকরণের বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে চিহ্ন পরিবর্তন করে আমরা স্থানান্তর করি, সেটা হলো পক্ষান্তর বিধি। আর বর্জন পক্ষ থেকে যদি আমরা সদৃশ্য চিহ্নযুক্ত পদ বাদ দিয়ে দেই, সেটা আরেকটা হলো আছে হলো আর গুণন বিধি। আর গুণন বিধিটা হলো যে কোনাকুনি গুণ করে, আমরা সংক্ষেপে বলে থাকি যে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব যদি গুণ করা তাহলে সেক্ষেত্রে সেটা হলো আর গুণন বিধি। আর আছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধিটা হলো যে চিহ্ন পরিবর্তন না করে বামপক্ষের সবগুলো পদ যদি ডান পক্ষে এবং ডান পক্ষের সবগুলো পদ যদি বাম পক্ষে আমরা নিয়ে নেই তাহলে সেটা প্রতিসাম্য বিধি বলবো। কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া যদি করি, এটা আমরা অঙ্ক যখন সমাধান করব তখন কোন নিয়ম কখন ব্যবহার করতেছি সেটা নিয়ে আমরা আরেকটু অ্যানালাইসিস করব। এখন আমরা সরাসরি সমাধানে চলে যাই, যখন যে নিয়মটা ব্যবহার করব তখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা 4 নম্বর অঙ্কটা একটু দেখো। 4 নম্বর অঙ্কটা খাতা আমি বোর্ডে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। 7y-5 আর ডান পক্ষে আছে y-1। 7y-5 সমান y-1, এটা আমরা সমাধান করব। সমাধান করতে গিয়ে আমরা চলকের y এর মান বের করব। এখানে খেয়াল করো, এখানে আমরা বাম পাশে বা দেব, তো বা দেওয়ার পরে 7y-গুলো বাম পাশে নিয়ে আসবো। y বাম পাশে আছে, বাম পাশে নিয়ে আসলে এখানে আছে কিছু নাই মানে প্লাস আছে, বাম পাশে আসলে কী হবে মাইনাস হবে, সমান ডান পক্ষে রয়েছে -1, এখন বাম পক্ষে রয়েছে -5, এটা যদি ডান যাই তাহলে হবে +5। আমরা সংক্ষেপে দেখাইতেছি এইভাবে চিহ্ন পরিবর্তন করে দেখাইতে পারি। এটা হলো পক্ষান্তর বিধি, আমরা শুরুতে যে নিয়মটা বলছিলাম পক্ষান্তর বিধির কথা। তাহলে ডান পক্ষের y+y, বাম পাশে আসলে -y হলো, আর বাম পক্ষের -y ডান পক্ষে গিয়ে +5 হয়ে গেলো, -5 +5 হয়ে গেলো। এখন 7y থেকে y যদি বিয়োগ করি, 7y থেকে একটা y বাদ দিয়ে দিলে থাকে হলো 6y, আর এখানে 5 থেকে -1 চলে যাবে তাহলে থাকবে হলো 4। এরপরে y সমান যদি আমরা লিখি 4, আর এখানে যেহেতু 6y এর সাথে গুণ অবস্থায় আছে ডান পক্ষে গেলে এটা কী হবে ভাগ হবে। এরপরে এটা দেখা যাচ্ছে কাটা যায়, দুই দিয়ে কাটাকাটি করা যায়, তো দুই দিয়ে কাটাকাটি করলে উপরে হবে 2, নিচে হবে 3। এটা কাটাকাটি দেখাই দিলেও হবে, না দেখাই দিলেও এভাবে লিখলেও হবে। এরপর আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান, যেহেতু সমাধান করতে বলছে আমার সমাধানই লিখবো, নির্ণেয় সমাধান y সমান কত, y সমান 2/3। এই হলো সিম্পল একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। তো ভালোভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে আমরা একই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা না করে আর একটু জটিলের দিকে যাই।
আচ্ছা স্যার, এরপরে আমরা নয় নম্বর অঙ্কটা একটু আলোচনা করব। নয় নম্বর অঙ্কটা আছে, বলতেছি নয় নম্বর আছে এক্স বাই থ্রি প্লাস ফাইভ সমান এক্স বাই টু প্লাস সেভেন। আচ্ছা এটা দেখো, আমরা এক্সগুলো বামে নিয়ে আসবে, এক্স বাই থ্রি আছে ডান পক্ষে, এক্স বাই টু আছে এটা বাম পক্ষে নিয়ে আসলাম। বাম পক্ষে নিয়ে আসলে কী হবে, মাইনাস হবে, কারণ এক্স বাই টুর বামে কিছু নেই, তার মানে এখানে প্লাস আছে, প্লাস ধরতে হবে, তাহলে এটা বামে আসলে হবে মাইনাস। আর ডান পক্ষে সেভেন আছে আর বাম পক্ষে আছে প্লাস ফাইভ, এটা ডান পক্ষে চলে গেলে হবে মাইনাস ফাইভ, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস এ পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। এখন আমাদের যেহেতু বাম পক্ষে ভগ্নাংশ আছে, এটা আমরা কী করবো, লসাগু করবো, থ্রি এবং টু এর লসাগু করবো। থ্রি এবং টু এর লসাগু কত হবে, সিক্স হবে। তাহলে লসাগু আমরা কী করি, সিক্সকে এটার হর দ্বারা ভাগ করব, ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে, সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে হবে টু, সে টু এর সাথে লবের গুণ করব, তাহলে এখানে হবে টু এক্স মাইনাস সিক্সকে এখানে টু দ্বারা ভাগ করলে কত হবে, থ্রি হবে, সে থ্রি দ্বারা লবের গুণ করলে এখানে কত হবে, থ্রি এক্স হবে, সমান ফাইভ দিয়ে করলে হবে টু। এর পরবর্তীতে টু এক্স মাইনাস থ্রি এক্স, এটা যোগ বিয়োগ করলে এখানে হবে মাইনাস এক্স আর নিচে হবে সিক্স সমান টু, বা মাইনাস এক্স সমান কত, আর গুণন করলে হবে সিক্স আর টু গুণ করলে হবে টুয়েলভ। আমরা ওখানে আর গুণন একটা নিয়মের কথা বলছিলাম, এখন সেটা কাজে লেগে গেল। এটার নিচে কিছু নাই মানে এখানে ওয়ান মনে করতে পারি আমরা, তাহলে মাইনাস এক্স আর ওয়ান গুণ করলে মাইনাস এক্স আর সিক্স আর টু গুণ করলে কত হবে, টুয়েলভ। এখন যদি ওয়াই পক্ষে আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেই, এই গুণটা দেখাও দেওয়া যায়, এমনিও করা যায়, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হবে এক্স সমান মাইনাস টুয়েলভ। তাহলে এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে এক্সের মান বের হলো কত, মাইনাস টুয়েলভ। এটাকে আমরা সুন্দর করে ইয়াতে লিখতে পারি, উত্তর লিখতে পারি, যে অতএব নির্ণেয় সমাধান কত, এক্স সমান মাইনাস টুয়েলভ। এভাবে লিখে আর একটা অঙ্ক হয়ে গেল আমাদের। তাহলে লক্ষ্য করো তোমরা যে আমরা এখানে এক্সগুলো বাম পাশে নিয়ে আসলাম আর সাধারণ সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা ডান পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বাম পক্ষে যেহেতু ভগ্নাংশ, এখানে লসাগু করলাম, লসাগু করার পরে আর গুণন করলাম, এরপরে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে এক্সের মান বের হলো কত, মাইনাস টুয়েলভ। নেক্সট আমরা আর একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। এর পরবর্তীতে ধরনের কাছাকাছি নিয়মই প্রায়। এরপর আছে নাম্বার ইলেভেন, দেখো এখানে আছে ওয়াই বাই ফাইভ, বাম পক্ষে আছে ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই কত, সেভেন, সমান ডান পক্ষে আছে ফাইভ ওয়াই ডিভাইডেড বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ, ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন সমান ফাইভ ওয়াই বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ। আচ্ছা এটা উভয় পক্ষেই দেখা যায় লসাগু করতে হবে, বাম পক্ষে আমরা লসাগু করবো, এখানে আছে ফাইভ এবং সেভেন, হরের মধ্যে আছে ফাইভ এবং সেভেন, তো ফাইভ এবং সেভেনের লসাগু হবে তার সত্তা পঁয়ত্রিশ, থার্টি ফাইভ, এখন থার্টি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে সেভেন, সেভেনের সাথে লবের গুণ হবে, তাহলে কত হবে, সেভেন ওয়াই মাইনাস থার্টি ফাইভকে সেভেন দ্বারা ভাগ করলে ফাইভ, সে ফাইভের সাথে টু গুণ করলে ফাইভ ইন্টু টু কত হবে, টেন। ডান পক্ষে আমরা সমাধান করি, ডান পক্ষে লসাগু করি, লসাগু কত, ফাইভ সেভেনের হলো থার্টি ফাইভ, এরপরে থার্টি ফাইভকে সেভেন দ্বারা ফাইভ, ফাইভ আর ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ ওয়াই মাইনাস
35কে 5 দ্বারা ভাগ করলে হবে 7, 7 এর সাথে 4 গুণ করলে 27 28, 28। তাহলে উভয় পক্ষের লসাগু হয়ে গেল। তো লসাগু হওয়ার পরে আমরা এটাকে উভয় পক্ষে 35 দ্বারা গুণও করতে পারি, আবার উভয় পক্ষে 35 তুলেও দিতে পারি। উভয় পক্ষে 35 দ্বারা যদি গুণ করি তাহলে 35 উঠে যায়, এভাবেও করতে পারি। 25y-28, এই ক্ষেত্রে উভয় পক্ষে 35 তুলে দিলে আমরা একটু সাইড নোট দিলে ভালো হয়। এখানে হয়তো সাইড নোট দিয়ে দেবো যে উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে। এখানে লক্ষণীয়, যদি হর তুলে দেই তাহলে গুণ করে লিখবো, আর লব যদি তুলে তাহলে ভাগ করে লিখবো। কারণ এখানে 35 আছে, এখানে একটা 35 দ্বারা গুণ করলে 35 কাটা যাবে। বাম পক্ষেও তাই, এখানে একটা 35 গুণ করলে এটা কাটা যাবে। তাহলে উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে এখন আমরা চেষ্টা করব ওয়াইগুলো বাম পাশে নিয়ে আসার জন্য। তাই বামে আসলে 7y, আর 25y বাম পক্ষে নিয়ে আসলে হবে মাইনাস। এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, বামে আসলে হলো মাইনাস আসলো। -25y -28, আর -10 যদি ডান পক্ষে যায় তাহলে হবে +10। এখন যোগ বিয়োগ করি, এটা হলো -25y থেকে 7y চলে গেলে থাকে হলো -18y, সমান 28 থেকে 10 চলে গেলে থাকবে -18 থাকবে। আচ্ছা আমরা একটু উপরে চলে যাই, নিচে জায়গা নেই। তাহলে বা ওয়াই সমান আমাদের ডান পক্ষে আছে হলো -18, আর -18 যেহেতু ওয়াই সাথে গুণ, এটা ডান পক্ষে গেলেই হবে ভাগ। তাহলে -- কেটে দেব এবং 18 কাটা যাবে, তাহলে থাকবে কত? ওয়াই সমান থাকবে কত? 1। এখন আমরা ওইভাবে আগের মতো লিখব যে অতএব নির্ণেয় সমাধান ওয়াই সমান কত? 1। এইভাবে আমরা সুন্দর করে উত্তরটা লিখে দেব। তাহলে নিচে একটু পয়সা দেয়, আমরা একই ধরনের আরেকটা অঙ্ক সমাধান করি। এটা করলাম হলো 11, এখন 13। আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, অঙ্কগুলো একই ধরনের প্রায়, অনেকটা কাছাকাছি সবগুলো। 13 আছে 5x/7 প্লাস 4/5 ইকুয়াল x/5 প্লাস 2/7 5x/5 ইকুয়াল x/5 প্লাস 2/7। এখন আমরা আগের মতো উভয় পক্ষে লসাগু করি। লসাগু করলে কত হবে? এখানেও 7 আর 5 গুণ করলে লসাগু করলে কত হবে? 35। 35 7 দ্বারা ভাগ করলে হবে হলো 5। 25x + 28 সমান 5 এবং 7 গুণ করলে 35, 7x + 10। তো 35 উভয় পক্ষ থেকে তুলে দিতে পারি, তুলে দিলে থাকে 25x + 28 সমান
सेवेन एक्स प्लस टेन डान पशे साइड नोट दिए दीब बा टोटी फाइव एक्स माइनस सेवेन एक्स इक्वल टेन टोटी एट बाम पक्षे प्लस आन पक्षे गले कि माइनस है तो हमें टोटी फाइव एक्स थे सेवेन एक्स गेले थे एटीन एक्स एटीन থেকে দশ করলাম বিয়োগ করলাম টোয়েন্টি এইট যেহেতু বড় সেজন্য বড়টার চিহ্ন বসবে এটার সাথে মাইনাস আছে সেজন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম বা এক্স সমান কত মাইনাস এইটিন এইটিন তাহলে পরে এটা কাটাকাটি করলে হবে এক্স সমান মাইনাস ওয়ান এখন আমরা লিখে দেবো যে নির্ণয় সমাধান এক্স সমান কত মাইনাস ওয়ান আগের অঙ্কটা এটা অনেকটা কাছাকাছি একই ধরনের খুব নিকটে নিকটের নিয়ম আচ্ছা এটা হয়ে গেল আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা হলো ফোরটিন এখানে আছে ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি y মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এটা আমরা আগের মতোই বামপক্ষে লসাগু করব ফোর এবং থ্রির লসাগু বের করব বামপক্ষে ফোর এবং থ্রির লসাগু বের করব ফোর আর থ্রির লসাগু কত টুয়েলভ এখন টুয়েলভকে ফোর দ্বারা ভাগ করলে হয় থ্রি সেই থ্রি দিয়ে লবের গুণ করি এই গুণটা একটু এভাবে দেখা দেওয়া যায় ইচ্ছে করলে আবার টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করলে হবে ফোর ফোর ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা লব গুণ করে ফেলি লবটা গুণ করলে থ্রি আর ওয়াই গুণ করলে হবে থ্রি সিক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফোর নিচে আছে টুয়েলভ সমান ডান পক্ষ লসাগু করে করা যায় লসাগু থ্রি থ্রি ওয়াই মাইনাস ওয়ান আমরা এখানে ওয়াইকে বাম পাশে নিয়ে আসবো অঙ্কটা করা যেত ওয়াই যদি বাম পাশে নিয়ে আসতাম তাহলে মাইনাস হতো তাহলে লসাগু করলে সেটাও হতো আবার এই পক্ষে লসাগু করলে তাও সমস্যা নাই তাও অঙ্ক হবে সমাধান বিভিন্নভাবে করা যায় আচ্ছা এখন আমরা আর একটা লাইন করি তাহলে এইট আর থ্রি যোগ করলে হবে ইলেভেন ওয়াই মাইনাস ফাইভ চার হলো সিক্স আর ফোর টেন বাই টুয়েলভ সমান থ্রি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এর পরবর্তীতে আমরা আমরা একটা নিয়মের কথা বলছিলাম আর গুণন এখন আমরা সেই আর গুণন করব আর গুণনের একটা নিয়ম বলছিলাম গুণ করার সময় একটু খেয়াল করবো যে বড় সংখ্যা কোন দিকে আসে এই দুটা গুণ করলে থার্টি সিক্স এই দুটা গুণ করলে থার্টি থ্রি সেজন্য আমরা এই দিকে গুণটা আগে করবো টুয়েলভ ইন্টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমান থ্রি ইন্টু ইলেভেন ওয়াই মাইনাস টেন এই যে গুণ করলাম এটা আর গুণন বা কোনাকুনি গুণ আমরা বলি আচ্ছা এখন আমরা গুণ করে ফেলি তিন বারো ছত্রিশ থার্টি সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ সমান থার্টি থ্রি ওয়াই মাইনাস থার্টি আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলাম গুণ করে ফেললাম
এখন y কে পক্ষান্তর করি আমরা পক্ষান্তর বিধি একটা নিয়ম বলছিলাম 36 minus 33y এটা একাস প্লাস বাম পক্ষে এনে মাইনাস করলাম মাইনাস 30 আর এখানে মাইনাস 12 আছে ডান পক্ষে গেলে কি হবে প্লাস 12 হবে বা এখানে 36 থেকে 33 বিয়োগ করলে থাকে 3y সমান মাইনাস 30 থেকে 12 চলে গেলে থাকবে মাইনাস 18 মাইনাস 18 বা y সমান মাইনাস 18 এখানে 3 যেহেতু y সাথে গুণ অবস্থায় আছে ডান পক্ষে গেলে কি হবে ভাগ হবে তো ভাগ করলে y সমান কত হয় মাইনাস 6 তাহলে আমাদের উত্তর কত আসলো আমরা এইভাবে লিখব অতএব নির্ণেয় সমাধান y সমান কত মাইনাস 6 y সমান মাইনাস 6 হলো তো যাই হোক একই ধরনের অঙ্কগুলো প্রায় একই ধরনের এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা তাহলে আমার মনে হয় সমাধানের সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম